আবার সামনে ভিড় করছেন কেন? চলে যান, চলে যান, একদম দূরে দূরে রাখলে দেবই না, দূরে না, গায়ের সঙ্গে দাঁড়ালে আমি দেবই না। আবার তোমরা বিলাবিলি করছো, লাভ নেই, কিন্তু ওইভাবে দেবো না, আগে সবাই চলে যাও। সাবধানে থাকবে, খুলবে না, কেমন বাড়িতে গিয়ে কেচে দেবে, ডেটল জল, যদি ডেটল থাকে ডেটল জল দিয়ে দেবে, বাড়িতে গিয়ে ডেটল জল দিয়ে কেচে দেবে, কেমন দিয়ে রোদে শুকাবে, আর রোদ পরে বেরোবে, বাইরে বেরোলে রাস্তা বেরোবে না, বয়স্ক মানুষ, হ্যাঁ ঘরে থাকবো, শুনুন, আর এইটা পরে বেরোবা, বাড়িতে গিয়ে ডেটল দিয়ে কেটে দেবো, বাড়িতে গিয়ে ডেটল জল দিয়ে কেটে দেবো, হ্যাঁ বাস। আজকে বেরোলাম, যারা এখনো মাস্ক ছাড়া বাইরে বেরোচ্ছে তাদের মধ্যে কিছুটা মাস্ক দিয়ে সচেতন, জাস্ট লোককে বলা বাইরে কম বেরোনো, ডিস্টেন্স ডিস্টেন্স ডিস্টেন্স, দূরে দূরে, যারা বাইরে বেরোচ্ছে বিনা কারণে রাস্তায় যারা বেরোচ্ছে তাদেরকে বারণ করা, এবং রাস্তায় যদি প্রয়োজনে বেরোয় তারা যেন অবশ্য মাস্ক নিয়ে বেরোয়, বাস এই সচেতন। কিন্তু রায়গঞ্জে দেখা যাচ্ছে যে মানে ন্যাচারাল ডে মতো ভিড়, এরকম ভিড় আশ্চর্য লাগছে, প্রশাসনের এটা নজর রাখা উচিত, বিনা কারণে বাইরে লোকে ঘুরছে, এখনও বাজারে যা আছে ভিড় সেটা প্রায় রোজকার মতন স্বাভাবিক আছে, এটা কাম্য না, প্রশাসনের এটা কড়া নজর দেওয়া উচিত। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীর প্রতি আবেদন, সতর্ক থাকুন, ভালো থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, যারা বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে এসেছেন তারা 14 দিন বাড়ির বাইরে বেরোবেন না, নিজেকে অবশ্যই আলাদা করে রাখুন, বাকিদের সুস্থ ও ভালো রাখতে নিজের ব্যবহার করা জিনিস অন্যরা যেন ব্যবহার না করেন তা নিশ্চিত করুন, সাবধানে থাকুন, বিশ্রামে থাকুন, জ্বর শ্বাসকষ্ট বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন। বিদেশ থেকে বা বাইরের রাজ্য থেকে যারা এসেছেন তাদের আরও একবার অনুরোধ করা হচ্ছে 14 দিন বাড়ির বাইরে না বেরোতে, বাইরের কাজকর্ম কিছুদিন পরে করুন, আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না,
সকল রাজ্যবাসীকে অনুরোধ করা হচ্ছে, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সেরকম পরিস্থিতি দেখলে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পশ্চিমবঙ্গ সরকার ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলঙ্কারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি।